দ্বারাই আমি এই প্রতি বছর এই টাকাটা পাই আপনাদের বিলি করার জন্য। আমি এই গত তিন বছর ধরে এই প্রত্যেক বছরে এই টাকাটা বিভিন্ন যারা রিজার্ভিং তাদের কাছে দিয়ে রাখছি। এইবারে রমজান মাস আসার একসাথে একশো অন্য সময় অল্প অল্প করে দেওয়া হয়, কিন্তু এই সুযোগটা রমজানের সুযোগটা আমরা নিলাম যে আজকে আপনাদের একশো জনকে এই টাকাটা আপনারা ভালোভাবে দেওয়া উপযুক্ত কাজে ব্যবহার করবে, অযথা নষ্ট করবে এটাতে খেয়াল রাখেন। আর যাদের আজকে এই সাহায্য পাবেন আমাদের অফিস, আমার এখানে জানেন যে একটা অফিস আছে, তারা প্রত্যেকটি কেস পরীক্ষা নিরীক্ষা করেছে এবং পরীক্ষা নিরীক্ষা করে তারা দেখেছে যে এরা প্রত্যেকটি বিদ্যালয় যদি কোনো কষ্টিনকালে কোনো একজন বিদ্যালয় না হয় আপনারা আমাদের জানেন, কারণ আমরা তো অন্যের এর থেকে রিকমেন্ডেশন থেকেই করি। যদি কোথাও কোনো একটা ব্যর্থ হয় অবশ্যই আপনারা আমাদের জানাবেন, এটাতে আমরা খুব শক্ত অবস্থান। আমরা এই গত কোভিড এর কারণে বড় করে জড়ো করতে পারিনি, কারণ আল্লাহ মেহরবান কোভিড এখন মোটামুটি ভাবে দূর করেছে। গত কয়েক সপ্তাহ ধরে একজন কোভিড এর কারণে মৃত্যুবরণ এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহিত্যের অভিজ্ঞান্তিক প্রচেষ্টায় এবং আমাদের হেলথ ডেভেলপমেন্ট ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমাদের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ শ্রমিক লীগ সকল নেতৃত্ব একসাথে কাজ করেছেন, আমাদের সব নির্বাচিত প্রতিনিধিরা একসাথে কাজ করেছেন যাতে আমরা কোভিড মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে। আপনারা জানেন কোভিড আসার পরে আমাদের অনেক চ্যালেঞ্জ এসেছিল, বিভিন্নভাবে চ্যালেঞ্জ, ভ্যাকসিনের চ্যালেঞ্জ, আপনার ওষুধের চ্যালেঞ্জ, আপনার বহু প্রবাসী চাকরি চলে গেছে তার চ্যালেঞ্জ, অনেক দেশ আমাদের সেই গার্মেন্ট কেনে না তার চ্যালেঞ্জ আমি সকলে আল্লাহ মেহরবানিতে মোকাবেলা করেছি এবং সাকসেসফুলি মোকাবেলা করেছি। এখন বাংলাদেশ কোভিডের ক্ষেত্রে একটা আদর্শ তাদের মুখে চুল খেলে, কারণ মাত্র উদ্দেশ্যে তার লোক মারা গেছে। বড় বড় পণ্ডিত বলছিলেন যে বাংলাদেশে গেল হ্যাঁ 50 লক্ষ থেকে 1 কোটি লোক এই কোভিডে মারা, আল্লাহ মেহরবান 30,000 মারা গেছে, শেষে ইন্ডিয়ানদের জন্য কিছু একটা হয়েছে, আদারওয়াইজ বিয়ার বেড়ে যাবে। আপনারা শেখ হাসিনার সরকার শুধু এই ধরনের সাহায্যই করে না, শেখ হাসিনার সরকার আপনারা জানেন উনি সরকারে আসার পরে তাদেরকে নতুন নিয়ম যারা দরিদ্র অসহায় নির্যাতিত বিধবা কিংবা কষ্টে আছে তাদের জন্য তিনি একটা অনুদান দেওয়ার ব্যবস্থা করেন। বাংলাদেশে প্রথম এই অনুদান দেওয়া শুরু করে সেই 1956 সালে, যারা মুক্তিযোদ্ধা তাদের অনুদান দেওয়া এখন মুক্তিযোদ্ধাদের অনুদান পরিমাণ অনেক বেড়েছে তা শুরু করে, শুরু করেছিলেন প্রায় 6,000 কোটি টাকা দিয়ে এই সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামের ক্ষেত্রে। আমেরিকার মতো বড় বড় দেশে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট থাকে, শেখ হাসিনা বাংলাদেশে এই সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম শুরু করে। আর বর্তমানে আপনারা জেনে তাজ্জব এই কোভিডের সময় 1,23,000 কোটি টাকা এই সোশ্যাল প্রোগ্রামে বরাদ্দ করা হয়েছে, কোথায় 6,000 কোটি আর সুলভ বাড়ে 1,23,000। এখন আমাদের গ্রামেগঞ্জে সাধারণ যারা কষ্টে থাকেন বিধবা কিংবা কাজ করতে পারেন না, মোটামুটি সবাই কিছু না কিছু সরকারের সাহায্য। তারপরে আরেকটি কাজ পেয়েছি সাহায্য পাওয়ায় তারা পকেটে কিছু টাকা পান এবং টাকাটা ডাইরেক্টলি চলে মিডল ম্যান সেলফোনে দিয়ে চলে যায়। তারপরে ওদের যে সাহায্যটা চাকরি পাওয়ার সম্ভাবনা একেবারে নিম্ন, খুবই নমনীয়, এইটা সম্ভব হয়েছে শেখ হাসিনা সরকার। আর শেখ হাসিনা বৈজ্ঞানিক ইচ্ছা আন্তরিকতা থাকার পরে এই ইনোভেশনগুলো তিনি গ্রহণ করেছেন
এবং ইট ইজ ওয়ার্কিং আপনারা আমার সাথে কি এক যে আপনারা টাকা ডাইরেক্টলি পান ইভেন ছাত্র ছাত্রীরা স্কলারশিপ তাদের টাকা কিন্তু তার মার কাছে চলে যায় তাই না দেখেন তার মার একটা ঠিক মতো ব্যবহার করে এই মাঝখানে কোনো কবিয়া না যে মাঝখানে আপনার টাকা এগুলো সম্ভব হয়েছে কার জন্যে শেখ হাসিনার জন্য সুতরাং আমরা শেখ হাসিনাকে বারবার চাই আমরা ওনার দীর্ঘায়ু কামনা শি ইজ এ ভিশন এই যে একটা অভাবনীয় পরিবর্তন করেছে আর আমরা তার সাথে তার সহায়ক হতে পেরে আমরা আর আমি সেই সাথে আমাদের জনপ্রশাসনকে ধন্যবাদ দিই পুলিশ প্রশাসন তাদের ধন্যবাদ তারা যেভাবে আন্তরিকতার মতো এই যে কমিটির সময় কাজ করেছে অবশ্যই প্রশংসাযোগ্য দুই একটা ক্ষেত্রে ব্যর্থই ঘটতে পারে তার পরিমাণ নিতান্তন আমার দেশে প্রায় 65,000 ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ আছে আমাদের জনপ্রতিনিধি প্রায় 65,000 এই কোভিডের সময় কাকচুপি চালের কাকচুপি কিংবা এগুলো করলেন হাতে দিলাম 53,000 লোক 65,000 এই মাত্র কয়েক ছিল আর যারা করেছে তাদের সবাইকে আপনার বরখাস্ত করেছে তাই না সবাইকে বরখাস্ত করতে এই যে সততা আমি এখানে বলি যে সুন্দর প্রশাসনিক ব্যবস্থা এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার ইচ্ছা উনি শক্ত হাতে এইগুলো করেছে যেখানে কারচুপি হয়েছে নিজের দলের লোক বা নিজের দলের লোক আমরা একটা স্বচ্ছ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠায় অনেক দূর অগ্রসর তবে আমাদের যাত্রা করছে সঙ্গে আমাদের অনেক অনেক পথ রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কয়েকটি রোডম্যাপ দিয়েছে 2021 সালে উন্নয়ন আমরা অর্জন করেছি 2030 সালের মধ্যে আমরা সবচেয়ে বড় অভিশাপ দারিদ্র সেই দারিদ্র বাংলাদেশ থেকে আমরা দূর করতে আমার দল আওয়ামী লীগের ম্যানিফেস্টো হচ্ছে 2030 সালে অতি দারিদ্রের সংখ্যা আমরা 3% নিয়ে আসবো 5% নিচে হলে দারিদ্র মুক্ত আমাদের অঙ্গীকার আমরা এটা নিয়ে আসবো কোভিডের জন্য একটু অসুবিধা হচ্ছে কিন্তু আপনারা যদি দেখেন কোথায় দারিদ্র সীমা ছিল প্রায় 80 লাখ বাংলাদেশ স্বাধীন দরিদ্র দেশ হিসাবে পরিচিত আর এখন আমরা সেই কমিয়ে 20.5% নিয়ে আসছি অতি দরিদ্রের সংখ্যা 10 লাখ আর এই অতি দরিদ্র 2030 সালের মধ্যে আমরা 3% নিয়ে আসবো দারিদ্র একটা অভিশাপ আপনারা এই দারিদ্র দূর করতে পারলে আপনাদের সৃজন শক্তি বাড়বে এবং আপনারা বিভিন্ন কাজে সরকারের সহায়তা কাজ সাহায্য করতে পারেন এবং আপনারা যদি পিপুল স্যাম্পল শেখ হাসিনা গত 50 বছরের রাজনীতিতে তিনি বিশ্বাস করেন যে মানুষ যদি এম্পাওয়ার্ড হয় ক্ষমতাবান হয় তাহলে তার সামনে যত ধরনের সমস্যা আসুক না কেন তারা সেটার সমাধান খুঁজে পেতে এই জন্য উনি একটা রেজলিউশন পাস করেছেন ইউএনওতে আই হ্যাপেন টু বি এম তখন ইউএনওতে ছিলাম এটাকে বলে পিপুলস এম্পাওয়ারমেন্ট করে পিস সেন্ট্রিক মনে উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন রকম সমস্যা আসবে এমার্জিং প্রবলেম আসবে এইগুলো সমাধান করার জন্য সবচেয়ে উপযুক্ত মানুষ যদি সে ক্ষমতা এবং ক্ষমতা কি দারিদ্র দূর করা ক্ষমতার অনেকগুলো জিনিস সঠিক বিশেষ জিনিসগুলি দেখিয়ে দিয়েছেন এগুলো অর্জন করতে পারলে আমরা আপনার যে কোনো সমস্যায় আমাদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ আসবে কোভিড চ্যালেঞ্জ আসলো আমরা মোকাবিলা করেছি আগামীতে ক্লাইমেট চেঞ্জের একটা সবসময় আমাদের মাথার উপরে ঢাল করাতে আছে সেই ক্লাইমেটের একটা সমস্যা ইনশাআল্লাহ সেটা আমরা সমাধান করবো অনেক দূর সমাধান করেছি আগে এক সময় জর্জন তাহলে বহু লোক মারা যায় বিভিন্ন তথ্যে 1970 সালে বড় সাইক্লোন হয় তাতে 5,80,000 লোক মারা যায় কিন্তু একই ধরনের ঝড় যাত্রা হলে এখন একই ধরনের ঝড় যাত্রা 2007 হয়েছে তারপর সেখানে 2011 হয়েছে কিন্তু মাত্র 129 জন কোথায় 5,00,000 আর সম্ভব হয়েছে
কারণ আমরা 14,400 আপনার শেল্টার তৈরি করেছি, ফ্যাক্টরি শেল্টার। আমরা 82,000 নাগরিককে ভলুন্টিয়ার হিসেবে নিয়োগ দিয়েছি, আর্লি ওয়ার্নিং, বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে। এখন গবাদি পশু পশুর শেল্টার, তবে দুর্যোগ হলে পরে আমাদের সহায় সম্পদ অনেক রকম। আমরা চেষ্টা করছি এগুলো যাতে আমরা আপনাদের ম্যানেজ করতে পারি। যাই হোক, শেখ হাসিনার সরকার থাকে, জনগণের সরকার, সর্বোচ্চ শুধু গরিবের যারা ব্যবসা করেন শেখ হাসিনার সরকার ব্যবসা করেন তারও ভালো অবস্থান। শেখ হাসিনার সরকার থাকলে ছাত্র ছাত্রী উপকৃত হয়, কারণ ফ্যাশন জগতগুলো থাকে। শেখ হাসিনার সরকার থাকলে পরে আপনার এই প্রত্যেক শ্রেণীগোষ্ঠী বাই এন্ড বাই উপকৃত হয়। এবং আজকে একটি নমুনা যে আপনারা গভীররা যারা, তারা তার শেখ হাসিনার সরকারের কিছু সাহায্য করে। আমি আপনার এমন আরো বড় বক্তব্য দিতে চাই না। আমি আশা করব যে আপনারা আজকে যারা পাচ্ছেন সাহায্য, আগামীতে আপনারা নিজেরাই অন্যকে সাহায্য দেওয়ার ক্ষমতা, এইটা আমি বিশ্বাস করি। আমার বিশ্বাস যারা খুব কষ্টে থাকে, যারা খুব কষ্টে থাকে, তারা কিন্তু অনেক সাকসেসফুল হবে। চেষ্টা করলে তারাও কিন্তু অনেক সাকসেসফুল। দুনিয়াতে প্রায় দেশেই দেখা যায়, আমাদের দেশে একেবারে খুব কষ্টে জীবন। এই মোদী সাহেব, আর ভারতের প্রধানমন্ত্রী মোদী সাহেব রেলওয়ে স্টেশনে নাকি উনি চা বিক্রি করেন, চিন্তা করে কষ্ট করেছেন, কোথায় উঠেছে। কষ্ট করলে আর উপরাল থাকলে মেহরবান থাকলে অবশ্যই, তবে প্রচেষ্টা এমনি এমনি হবে, অন্যদিকে মুখাপেক্ষী হয়ে থাকলে হবে। নিজেদের প্রচেষ্টা নিতে হবে। আপনাদের আল্লাহ যা যা দেওয়া সব দিয়ে, বুদ্ধা বুদ্ধি চাপ পা মাপ সব দিয়ে দিয়েছে, সেইগুলোকে যদি ঠিক মতো কাজে লাগা, তাহলে ইনশাআল্লাহ আপনাদেরও সাফল্য অবশ্যই সম্ভব। সবার না হতে পারে, বাট অনেকে আপনার যথেষ্ট সাফল্য অর্জন করে, তখন আপনারাই অন্যদেরকে সাহায্য করার সেই সফলতা আমি সেটাই আশা করি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা। একটু বসার থেকে বলি, আমার বড় ভাই আবুলমান আব্দুল মহিম, প্রাক্তন এমপি আমার এলাকার এবং এই অর্থমন্ত্রী, তিনি খুব অসুস্থ। আপনারা ওনার জন্য দিলে জানে দোয়া করব। অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা। জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, আমাদের পরম প্রাপ্তি সিলেটের কৃতি সন্তান গর্ব অহংকার, সিলেটের আসনে মাননীয় সংসদ সদস্য এবং গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের মহোদয়কে স্যারের অত্যন্ত চমৎকার নির্দেশনামূলক এবং সরকারের নানামুখী উদ্যোগ উন্নয়নের কথা চমৎকার ভাবে তিনি বক্তব্য প্রদান করার জন্য সম্মানিত সচিব মন্ডলী এই পর্যায়ে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের মহোদয়ের সঞ্চালিত তহবিল হতে তার নির্বাচনী এলাকা সিলেটের আসনের ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদানের পালা। আমি পর্যায়ক্রমে নামগুলো ঘোষণা করছি, আপনারা এসে দ্রুত এসে প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনারা অনুদানের চেকটি গ্রহণ করবেন। প্রথমে লিপি বেগম, ঝর্ণাঘাট সিটি কর্পোরেশন এলাকার লিপি বেগম, লিপি বেগম তিনি আসবেন প্রথমে। লিপি বেগমের পর চলে আসবেন মোহাম্মদ শাহ আলম শুরুক, বালু চৈতিক চলচিকে লিপি বেগম আসবেন প্রথমে। লিপি বেগমের পর প্রস্তুত থাকবেন মোহাম্মদ শাহ আলম শুরুক, লিপি বেগম আসেন। লিপি বেগমের পর মোহাম্মদ শাহ আলম শুরুক, তারপরে আপনার কিছু ইয়ারি থাকলে সুবিধা হবে। শাহ আলম শুরুক আছেন জি, তারপর ফিরে আসবেন মুসাম্মদ বেবি বেগম, মুসাম্মদ বেবি বেগম, মুসাম্মদ বেবি বেগমের পর শাহ আলম শুরুক, তারপরে মুসাম্মদ বেবি বেগম, তারপরে মোহাম্মদ আজমল আলী, প্রস্তুত থাকবেন মোহাম্মদ আজমল আলী।
মাসাবত দেরি হয়ে গেল গ্রহণ করবেন। আলী, তারপরে আনোয়ার হোসেন, আনোয়ার হোসেনের পর ফারজানা আক্তার মাহমুদা, তারপর সাবিয়া বেগম, এবারে আসবেন তাজরিয়া সিদ্দিকা তানহা। সাবিয়া বেগম প্রস্তুত থাকবেন। সাবিয়া বেগমের পর প্রদীপ কুমার দেব, কাজল শাসিলে প্রদীপ কুমার দেব, সাবিয়া বেগম গ্রহণ করবেন। সাবিয়ার পর করে আসবেন প্রদীপ কুমার দেব, কাজল শাসিলে, তারপর বাবা দাদাউর রহমান। প্রদীপ কুমার দেবের পর করে আসবেন মামা দাদাউর রহমান। প্রদীপ কুমার সাবিয়া বেগমের পর প্রদীপ কুমার দেব, তারপর মোহাম্মদ আতাউর রহমান প্রস্তুত থাকবেন। আতাউর রহমানের পর তাসকিয়া নওরীন চৌধুরী প্রস্তুত থাকবেন। রাজশীল এর পর প্রস্তুত থাকবেন রীনা বাহুবল, খাদিপাড়া ইউনিয়ন। এবারে আসবেন রাজশীল, রাজশীলের পর রীনা, রীনা প্রস্তুত থাকবেন। রীনার পর মোহাম্মদ আব্দুল মন্ডান, রীনা আসবেন। রীনার পর করে আসবেন মোহাম্মদ আব্দুল মন্ডান প্রস্তুত থাকুন। তারপর করে প্রস্তুত থাকবেন মোহাম্মদ মঞ্জুরিয়া আব্দুল মন্ডান। আব্দুল মন্ডানের পর মোহাম্মদ মঞ্জুরিয়া, মোহাম্মদ বিন্টু মিয়া, উত্তর জাহানপুর খাদিপাড়া সিলেট। আব্দুল মান্নান আসবেন, আব্দুল মান্নান চেক গ্রহণ করবেন মোহাম্মদ আব্দুল মান্নান। তারপর করে মোহাম্মদ মিন্টু মিয়া, মিন্টু মিয়া আসবেন। মিন্টু মিয়ার পর মোহাম্মদ শোয়েব মিয়া মিন্টু মিয়ার পর করে মিন্টু মিয়া আসবেন। এবারে মিন্টু মিয়ার পর মোহাম্মদ শোয়েব মিয়া, শোয়েব দোতাঘর খাদিম নগর ইউনিয়ন। তারপর মোহাম্মদ দুলাল হোসেন প্রস্তুত থাকবেন, মোহাম্মদ দুলাল হোসেন শেখ খান। এবারে আসবেন মোহাম্মদ শোয়েব মিয়া আকবর
ভাই সামনে তো মোবাইলটা করাম এবারে চেক গ্রহণ করবেন মোহাম্মদ শোয়েব মিয়া। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধান অতিথির প্রতি, মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি, জেলা প্রশাসন।